শেষে একটু চলে যাচ্ছে, মনটা বেশি কথা খারাপ থাকলে তো, হচ্ছে বাইরে না। যাবার এখন বেরোবার সময় হয়ে গেল, তো চলে যাব। তো আর একবার কাকিমাকে দেখি না। কাকিমা রান্না করতে বসলো। তো গাইস দেখো, আমি আজকে আন্টির বাড়ি থেকে এক্সপ্লেন্ট শপিং করতে যাচ্ছি, বার্থডে শপিং। তো শেষে একটু চলে যাচ্ছে, মনটা খারাপ করছে, মানে অনেক করেছে যে এইটুকু সময়ের মধ্যে এত ভালোবাসা দেবে কোনোদিন ভাবতে পারিনি। অনেক ভালো কাকু কাকিমা যেন অনেক ভালো থাকে, এটাই চাইবো। তো চলো আমি এখন শপিং এ বেরোই, এখান থেকে আমি চুঁচুড়া স্টেশন যাবো, ট্রেন থেকে হাওড়া যাবো। তো টাটা। কাকিমা সারতে যেতে বাট একটু প্রবলেমের জন্য যেতে পারছে না। সামনে এসে কথা বলো, ওরকম ভাবে কথা বলো। রানি বাই, চলে যাচ্ছি। তো দেখো এই সাইডে জুতো রেখেছি, সরি জুতো নিতে আসলাম। দেখলেই তো ফার্স্ট থেকে সবাই কত হাসি খুশি ছিলাম, কাকিমা বললো তোমাদেরকে এগিয়ে দেব, টোটো করে দেবো, বাট একটু প্রবলেমে ফেসে গেল, তাই কাকিমা আর আসতে পারলো না। আমাকেও খুব খারাপ লাগছে, আর এইটুকু সময় এত ভালোবাসা পাওয়া ভাবতে পারিনি। তো চলো আমি এখন যাই এক্সপ্লেনে, তো ওখানে কী কী কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো। তারপর তো রাতে আবার ব্যাক করে দেবো, এখন 1টা বাজে। একটা বাজছে, দেখি ট্রেন কটাই পাই। আর এটার মধ্যে অবশ্য এতে হাওড়াতে উঠে যাব, তারপরে এক্সপ্লেন যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তবে ফার্স্ট থেকে এসে যতটা এনজয় করলাম, শেষ মুহূর্তে মনটা ভীষণই খারাপ হয়ে গেল। কাকিমারও মনটা ভীষণ খারাপ হলো, তো কেন সেটা পরে জানতে পারবে, এখন জানতে পারবে। আর তো সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম, তখন স্টেশনে, এখন চুঁচুড়া স্টেশনে চলে আসলাম। তো সেখানে এসে এসে একটা ট্রেন পেয়ে গেলাম লোকাল, তো উঠে পড়েছি। আর আমার এনার্জি লাগছে না কথা বলতে, তাই আমি ক্যামেরা অন করে চুপচাপ বসে আছি, কারণ সারাদিন এত ভিডিও করেছি, এত ভিডিও করেছি, তো এই কারণে আর কথা বলতে। দেখো আমরা এখন হাওড়া স্টেশন চলে আসলাম, তো এবার যাবো নিউ মার্কেটে, তো একটু বসি। এখন আমরা বাসে উঠে পড়েছি, তো আমাদেরকে বাসটা বলল যে নিউ মার্কেটের আশেপাশে নামিয়ে দেব। নিয়ে আজকে তো কলকাতায় কী যেন হচ্ছিল, ওই মমতার কি হচ্ছিল, তো ওই কারণে বাস কোনো জায়গায় ঢুকতে দিল না। তো আমাদেরকে এমন চক্কর খাওয়ালো যে বাসে উঠে আমাদেরকে 1 ঘন্টা থাকতে হলো। নিয়ে চলে গেলাম সে রবীন্দ্র সরোবর, তো সেখান থেকে মেট্রোতে আবার এক্সপ্লেনে আসলাম। তো এসে দেখতেই পাচ্ছ যে আমি শ্রীরাম মার্কেটে চলে এসেছি। তো আমি একটা ড্রেস নেবো এখান থেকে। তো আমি এখন শ্রীরাম মার্কেটে একটা দোকানে ঢুকে গেলাম, তো সেখানে কয়েকটা ড্রেস দেখলাম, তো আমি 1টা দোকান থেকে নিয়েছি। আর আমি যখন আসি না তখন 5টা দোকান ঘুরে ঘুরে সারাদিন বোর হয়ে যায়। তো আজকে আমি সিলেদারেও গিয়ে আমার যেটা চয়েস হয়েছে আমি তাড়াতাড়ি জুতো নিয়ে নিয়েছি, আর এখানেও এসে আমার যেটা চয়েস হয়েছে আমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, আমি লেট করিনি। আর আমি আসবে তো 5টা 5 জায়গাতে দেখতে দেখতে পাগল হয়ে যাবে। তো এখন আমরা সিলেদারে যাচ্ছি, তো আমার বাড়িতে পরা স্লিপার জুতোগুলো আর কি একটু নষ্ট হয়ে গেছে, তো এই কারণে স্লিপার জুতোগুলো এখন নেব। আর যেইগুলো নেব আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, সেরকম বেশি কিছু শপিং করিনি, তো যেইটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখো শিলাদাতে চলে আসলাম এখন, তো এখানে তো ভিডিও করতে অ্যালাও নেই, মানে আমরা ছোটো ইউটিউবার বলে যারা বড় ইউটিউবার তাদের অ্যালাও আছে, তবুও চুপচুপ করে একটু করে ভিডিও করেছি। তো এই জুতোগুলো পরে পরে দেখছিলাম,
আর এইদিকে বাবুর জন্য একটা শু দেখতে আসলাম, মানে স্যান্ডেলগুলো। তো দেখলাম ওর এখন প্রচুর শু আছে, ওইগুলো আগে ছেড়ুক তারপরে নেব। তারপরে এই সব দিকে ঘুরছিলাম, কিছু ইয়ারিং এটা ওটা নিলাম। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তো এখন আমি সিটি মার্টে আসলাম, ভাবলাম এখান থেকে একটা শ্যাম্পু নেবো, বাট এখন দেখছি শ্যাম্পু ট্যাম্পু কিছুই পাওয়া যাচ্ছে না। কারণে বেরিয়ে গেলাম। তো এখন ট্যাক্সিটা উঠে গেছে, আমি এখন হাওড়া ফিরছি। বাড়ি যাওয়ার অনেক ট্রেন আছে, তো দেখলাম যদি সময় আছে তো একটু তাড়াতাড়ি চলে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। তো এই কারণে ট্যাক্সি করে তাড়াতাড়ি চলে এলাম, বাসটা সর করলাম না। তো এখন আমি ট্রেনে উঠে গেছি অগ্নিমীনাতে। বর্ধমানে নেমেদার সময় আমাদের বর্ধমানে কেন নামতে হলো তোমরা হয়তো সেটাই ভাবছো, তো সেটা কোনো ব্যাপার নয়। ওই আমাদের শপিং টপিং কমপ্লিট হয়ে গেলো, তারপরে অনেক ট্রেন আছে এখন বাড়ি ফেরার। তো দেখলাম অগ্নিমীনা একটা আছে, ওটা বর্ধমান থেকে তোমাদের ওই আসানসোল হয়ে চলে যায়। তো বর্ধমানে নেমে গাড়ি চেঞ্জ করলাম, তো এই কারণে আমরা এখন বর্ধমান স্টেশনে বসে আছি। ট্রেনটা ওই কখন ছাড়বে, 8:15 রামপুরহাটে ওই 11:15 দিকে পৌঁছে যাবে। তো দেখলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তো এই কারণে আমরা অগ্নিমীনাতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। বাড়িতে আর এন্ড করছি না, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, চান করবো তাড়াতাড়ি করে এটা ওটা। তো এই কারণে এখানেই শেষ করছি। তো আমরা তো সবসময় আমাদের বাড়ি থেকে শপিং করতে যাই, তো আজকে কাকিমার বাড়ি থেকে আমি শপিং করতে গেলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।